ফিতনা অফ দাজ্জাল, দাজ্জালের ফিতনা। মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ফিতনা হল দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনার ব্যাপারে সকল নবী রাসুলগণ সতর্ক করে গেছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে বিস্তারিতভাবে দাজ্জালের ফিতনা সম্পর্কে অবগত করে গেছেন। দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্কবাণী উচ্চারণের সময় তার চেহারা অনেক সময় লালিমা হয়ে যেত। দাজ্জালের ফিতনা কেন এত ভয়াবহ হবে? এর কারণ দাজ্জালের নাম থেকেই বোঝা যায়। দাজ্জাল শব্দটি এসেছে আরবি উৎসমূল দাজাল থেকে, যার অর্থ সত্যকে ঢেকে দেয়া, মিথ্যা বলা, প্রতারিত করা। অর্থাৎ দাজ্জালের ফিতনা ভয়াবহ হওয়ার কারণ হল এটি মানুষকে দিনের ব্যাপারে প্রতারিত করবে, তার সামনে থেকে সত্যকে ঢেকে দিবে, মিথ্যার মাঝে তাকে বসবাস করাবে, অথচ মানুষ সেটা বুঝতেই পারবে না। কেয়ামতের আগে ব্যক্তি মাসিহুদ দাজ্জাল আত্মপ্রকাশ করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের শারীরিক গঠন সম্পর্কেও উম্মতকে জানিয়ে গেছেন। তার এক চোখ কানা থাকবে, চুল হবে কোকড়ানো, কপাল লম্বা, চক্ষু হবে টেরা আর আঙ্গুরের মতো। দাজ্জালের এই বিকৃত সত্তার সাথে দাজ্জালের ফিতনারও গভীর সম্পর্ক আছে। হাদিসে বর্ণিত দাজ্জালের ফিতনাসমূহ এবং তার ক্ষমতার বিষয়গুলোর প্রতি লক্ষ্য করলে দেখা যায় তার ফিতনাগুলোর প্রধান বৈশিষ্ট্য হল বিকৃতি ও প্রতারণা। মানব প্রকৃতি, সমাজ প্রকৃতি ও বিশ্ব প্রকৃতিকে বিকৃত করার মাধ্যমেই দাজ্জাল মানুষকে ধোঁকা দিবে, প্রতারিত করবে। দাজ্জাল আত্মপ্রকাশের আগে এবং পরে বিকৃতির ফিতনার মাধ্যমেই মানুষকে দিনের ব্যাপারে সংশয়ে ফেলবে এবং নিজের রাজত্ব কায়েম করবে। কোরআন হাদিসের বর্ণনা থেকে জানা যায়, দাজ্জাল নিজে আত্মপ্রকাশ করার বহুত আগ থেকেই তার ফিতনা পৃথিবীর মানুষকে গ্রাস করে নিতে থাকবে। যখন এই ফিতনা চূড়ান্ত আকার ধারণ করবে এবং তার অলৌকিক ক্ষমতাগুলো ব্যবহারের মঞ্চ প্রস্তুত হবে, সেই চূড়ান্ত মুহূর্তে দাজ্জাল আগমন করবে এবং পৃথিবীবাসীকে চূড়ান্ত ফিতনার সম্মুখীন করবে। যে ফিতনার পর মুমিনদের জন্য দুনিয়াতে আর বড় কোনো ফিতনা থাকবে না। গবেষক ওলামায়ে কেরামের মতে, আমরা দাজ্জালের ফিতনার জমানায় বসবাস করছি, আর আধুনিক পশ্চিমা ও ইউরোপীয় সভ্যতাই হল দাজ্জালের ফিতনার আতুরঘর। পৃথিবীতে দাজ্জালের প্রধান সহযোগী হল ইহুদি জাতি। এরাই দাজ্জালের জন্য অপেক্ষায় আছে এবং এদের মাঝেই দাজ্জাল আত্মপ্রকাশ করবে। দাজ্জালের জন্য পৃথিবীর মঞ্চকে প্রস্তুত করার জন্য এরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশ্চর্যের বিষয়, বর্তমান ইউরোপীয় পাশ্চাত্য সভ্যতাকে ইহুদিরাই গঠন করেছে। এই সভ্যতার রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি সব কিছুর গোপন মুকুট তাদের মাথাতেই স্থান করে আছে। উপমহাদেশের বিখ্যাত আলেমে দিন চিন্তক আল্লামা মানাজির আহসান গিলানি রহিমাহুল্লাহ আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী আগেই বলে গেছেন, বর্তমান পাশ্চাত্য সভ্যতাই দাজ্জালের আত্মপ্রকাশের জন্য পৃথিবীকে উপযোগী করে তুলছে। এই ইউরোপীয় সভ্যতাই মানুষের সামনে কুফর, শির্ক ও পাপাচারের পথসমূহকে প্রিয় করে তুলছে। এরাই দাজ্জালের অলৌকিক ক্ষমতার হাতিয়ার প্রস্তুত করছে। ফলে এই কথা বলা যায়, যে ফিতনার মাধ্যমে দাজ্জাল পৃথিবীবাসীকে পরীক্ষায় ফেলবে, নানাভাবে সেই ফিতনা শুরু হয়ে গিয়েছে। যে ফিতনার প্রধান বৈশিষ্ট্য হল বিকৃতি। মানুষের ফিতরা বিকৃতি ও দাজ্জালি ফিতনা। ইবলিস শয়তান বিতাড়িত হওয়ার সময় থেকেই মানুষের ফিতরাত নষ্ট করার দায়িত্ব নিয়েছে। বিতাড়িত হওয়ার সময়ই সে ঘোষণা দিয়েছিল, মানুষের ফিতরাত নষ্ট করার জন্য সে তার সংগ্রাম চালিয়ে যাবে। শয়তানের এই ঘোষণা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে ঘোষিত হয়েছে। সে বলেছে, আর অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দেব এবং অবশ্যই তাদেরকে আদেশ দেব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে, এবং অবশ্যই তাদেরকে আদেশ করব, ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে। আবার হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার প্রত্যেক বান্দাকে আমার জন্য এক নিষ্ঠ মুসলিম হিসেবে সৃষ্টি করি। এরপর শয়তান তাদের কতককে দিন থেকে সরিয়ে দেয়। শয়তানই এই মিশনের চূড়ান্ত রূপদাতাই হল দাজ্জাল। শয়তানই এই মিশনের বিশদ বাস্তবায়নই হল দাজ্জালি ফিতনা। এজন্য দাজ্জালি ফিতনা বাস্তবায়নে শয়তান তার অন্যতম সহযোগী হবে। হাদিস শরীফে এসেছে, দাজ্জাল তার ক্ষমতার মাধ্যমে মানুষকে প্রতারিত করার জন্য তাদের বাবা মা কিংবা আত্মীয় স্বজনদের মধ্য থেকে মৃত মানুষদেরকে জীবিত করে দেখাবে। সে সময় শয়তান তাদের বাবা মা, ভাই বোন কিংবা নিকট কোনো আত্মীয়ের রূপ ধারণ করে সামনে আসবে এবং কথা বলবে।
শয়তানের সহযোগিতা কেবল দাজ্জালের উপস্থিতিতে মানুষের রূপ ধারণের ভেতরে সীমাবদ্ধ এ কথা নিশ্চিতভাবে বলা যায় না। বরং হতে পারে দাজ্জালের আগমনের আগে ও পরে দাজ্জালি ফিতনার বিস্তৃতিতে এবং পৃথিবীকে দাজ্জালের আগমনের জন্য প্রস্তুত করার জন্য শয়তান তার দোসরদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। কেয়ামতের প্রধান একটি আলামত হল অশ্লীলতা বৃদ্ধি পাওয়া। অশ্লীলতার বিভিন্ন ধরন আছে, অশালীন পোশাকের সয়লাব, জিনা, পরকিয়া, অবৈধ প্রেম ভালোবাসা ও সমকামিতা, এ সবগুলো বিষয়ই অশ্লীলতার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কেয়ামতের আলামত হল কৃপণতা ও অশ্লীলতা প্রকাশ পাবে, আমানতদার খেয়ানতকারী এবং খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে। এমন সব পাতলা ও ডিজাইনের কাপড় আবিষ্কৃত হবে যা মহিলারা পরিধান করবে। এসব কাপড় পরিধান করার পরও তারা উলঙ্গই থাকবে। নিকৃষ্ট লোকগুলো উত্তম লোকদের উপর বিজয়ী হবে। বর্তমান সময়ে এ হাদিসের বাস্তবতা আমাদের সামনে সুস্পষ্ট। হাদিসটিতে একসাথে কয়েকটি ফিতনার কথা বলা হয়েছে। এখান থেকে দুটি ফিতনার কথা তুলে ধরা হল, অশ্লীলতা বৃদ্ধি পাওয়া ও অশালীন পোশাকের বিস্তার। বর্তমানে ফ্যাশন ডিজাইন, ফ্যাশন শো, ফ্যাশন ম্যাগাজিনের মাধ্যমে নারীদের মাঝে এমন সব পোশাকের বিস্তার ঘটানো হয়েছে যেগুলো ন্যূনতম শালীনতা বোধের পর্যায়েও পড়ে না। পোশাকের ব্যাপারে মানব সমাজের এমন শালীনতা বিরোধী সংস্কৃতি এতটা ব্যাপকভাবে ইতিপূর্বের কোনো সভ্যতাতেই দেখা যায় না। মুসলিম নারীরা আজ এসব পোশাকে অভ্যস্ত হয়ে উঠছে, যা তাদের পুরো বডিকেই প্রদর্শনীর বস্তুতে পরিণত করেছে। পোশাক পরিধান করেও তাদেরকে উলঙ্গ হিসেবে চিত্রায়িত করছে। আজকের নারী সমাজের ভেতর রসুলের হাদিসের বাস্তব প্রতিচ্ছবি ফুটে ওঠে। আরেক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের একটি আলামত হল জিনা বেড়ে যাওয়া। বর্তমান সমাজ ব্যবস্থায় জিনা খুবই সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। অবৈধ প্রেম ভালোবাসার নামে তরুণ তরুণীদের অধিকাংশই গোপনে গোপনে আজ জিনায় লিপ্ত। অসংখ্য সংসার ভেঙে যাচ্ছে পরকীয়ার জের ধরে। পত্রপত্রিকা খুললে প্রতিদিনই পরকীয়া কিংবা প্রেম ভালোবাসা কেন্দ্রিক দুর্ঘটনার সংবাদ দেখা যায়। মিডিয়া ও ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো সমাজের অশ্লীলতাকে স্বাভাবিক করে তুলছে। নাটক ও সিনেমার পর্দায় অবৈধ প্রেম ভালোবাসা আর নারী পুরুষের অবাধ মেলামেশাকে দেখানো হচ্ছে শিল্প ও উন্নতি হিসেবে। বিনোদন জগতে অশ্লীলতাকে দেখানো হচ্ছে জীবনের অবিচ্ছেদ্য অংশ ও মহান লক্ষ্য হিসেবে। আর এসব প্রচারণায় মুসলিম তরুণ তরুণীরা নিয়মিত পা বাড়াচ্ছে অশ্লীলতার অন্ধকার ও ভয়াবহ জগতে। অশ্লীলতার প্রতি তাদের লাজসরম ও আত্মমর্যাদা এতটাই বিধ্বস্ত হয়ে গেছে যে রাস্তাঘাট, যানবাহন, ট্যুরিস্ট স্পট, বিনোদন কেন্দ্র, রিসোর্ট সব কিছু প্রকাশ্য জিনার স্থলে পরিণত হয়েছে, যেখানে কোনো আত্মমর্যাদা সম্পন্ন মানুষের অবস্থান করাই সম্ভব নয়। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না এমন সময় আসবে যে লোকেরা গাধার মতো রাস্তায় পরস্পর জিনায় লিপ্ত হবে। আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এমন কি সত্যিই হবে? নবীজি বললেন, অবশ্যই হবে। আজকের পাবলিক স্পটগুলো রসুলের হাদিসেরই বাস্তব প্রতিচ্ছবি। তরুণ তরুণীরা নিজেদের অবৈধ প্রেম নিবেদন, অশালীন আচরণ, কথাবার্তা আর বেশভূষার ক্ষেত্রে কাউকে পরোয়া করছে না। তাদের ভেতর নির্লজ্জতার এক ভয়াবহ পর্যায় চলে এসেছে। এটাই হলো ফিতরাত বিকৃতি। আত্মমর্যাদা, সরম, শালীনতা এগুলো মানুষের স্বভাবজাত প্রকৃতির চাহিদা। আল্লাহ মানুষকে এগুলোর উপরই সৃষ্টি করেছেন, কিন্তু দাজ্জালি ফিতনা মানুষের ফিতরাতের সকল বৈশিষ্ট্যকেই ধ্বংস করে দিচ্ছে। দাজ্জালি ফিতনায় মানুষের ফিতরাত বিকৃতি এবং অশ্লীলতার আরেকটি ভয়াবহ বিষয় হলো সমকামিতার প্রচার প্রসার। হাদিস শরীফ থেকে জানা যায়, কিয়ামতের আগে সমকামিতারও বেশ প্রচার প্রসার ঘটবে। সমকামিতা ভয়াবহ একটি পাপ। মহান আল্লাহ তাআলা এই অশ্লীল পাপের জন্য লূত আলাইহিসসালামের জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। সমকামিতা মানব ইতিহাসের প্রতিটি সভ্যতাতেই একটি অপরাধ হিসেবে গণ্য হয়ে এসেছে। আধুনিক পশ্চিমা সভ্যতায় সমকামিতাকে স্বাভাবিক ও বৈধ হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে। ইউরোপের দেশগুলোতে সাংবিধানিকভাবেই সমকামিতার বৈধতা দেয়া হয়েছে। যেসব দেশে সমকামিতা অবৈধ, ইউরোপীয় দেশগুলো নানা প্রকার চাপে ফেলে সেসব দেশে সমকামিতাকে আইনিভাবে বৈধ করার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দাজ্জালি মিডিয়া, নাটক, মুভিসহ সর্বত্র এরা সমকামিতার অধিকার প্রতিষ্ঠা করার জন্য
কাজ করে যাচ্ছে। ইউনিসেফের মতো আমেরিকান বিভিন্ন মিশনারি সংস্থা এবং ইউরোপীয় দূতাবাসগুলো সমকামী আন্দোলনকে অর্থায়ন করে যাচ্ছে। পশ্চিমা বিশ্বের এসব কর্মকাণ্ড থেকে আমাদের সামনে মানাজির আহসান গিলানি রহিমাহুল্লার গবেষণা ও বক্তব্য আরও সুস্পষ্ট হয়ে যায়। আধুনিক ইউরোপিয়ান সভ্যতা ও তাদের হর্তাকর্তারাই বিশ্বব্যাপী দাজ্জালের ফিতনা ছড়িয়ে দিতে কাজ করছে এবং দাজ্জালের আত্মপ্রকাশের জন্য বিশ্বমঞ্চকে প্রস্তুত করে তুলছে। হালাল হারামের সীমাকে ধ্বংস করে দেওয়ার বিকৃতি। দাজ্জালের ফিতনার বিকৃতির একটি ভয়াবহ দিক হল আল্লাহ প্রদত্ত নৈতিকতা ও ভালোমন্দের মানদণ্ডকে ধ্বংস করে দেয়া। আল্লাহ প্রদত্ত মানদণ্ড বিকৃত হয়ে যাওয়ার অর্থ হল ইসলামের হালাল বিষয়গুলো হারাম হয়ে এবং হারাম বিষয়গুলো হালাল হয়ে যাওয়া। এই ফিতনা মুসলিম সমাজে ভয়াবহ আকার ধারণ করছে। স্বাধীনতা, সমতা, প্রগতি ও অধিকারের নামে মুসলিম সমাজে আজ আল্লাহর সুস্পষ্ট হারাম বিষয়গুলোকেও বৈধ বানানো হচ্ছে। এটি কিয়ামতের একটি আলামত এবং একই সাথে দাজ্জালি বিকৃতি ও প্রতারণার একটি ভয়াবহ রূপ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে কতিপয় লোক এমন সৃষ্টি হবে যারা জিনা, সিল্ক বা রেশম পরিধান করা এবং মদপানকে হারাম হবার পরও হালাল মনে করতে থাকবে। আরেকটি হাদিসে তিনি বলেছেন, যখন আমার উম্মত পাঁচটি বস্তুকে হালাল মনে করতে থাকবে তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। তাদের মাঝে একে অন্যের উপর লানত করা ব্যাপক হবে, তারা মদপান করতে থাকবে, রেশম পরিধান করতে থাকবে, গায়িকা রাখতে শুরু করবে, পুরুষ পুরুষের সাথে এবং নারীরা নারীদের সাথে থাকাকেই যথেষ্ট মনে করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দুটির মূল মর্ম হল মানুষের কাছে বৈধ ও অবৈধের মানদণ্ড বিকৃত হয়ে যাবে। মানুষ আল্লাহর কৃত হারামসমূহকে বৈধ ও লিগ্যাল ভাবতে শুরু করবে। হাদিসের এই বাস্তবতা আজ আমাদের সামনে সুস্পষ্ট। প্রেম ভালোবাসা, গানবাধ্য, সমকামিতা, ফ্রি মিক্সিং, অশালীন পোশাক, বেপর্দার মতো সুস্পষ্ট হারাম বিষয়গুলো মুসলিমদের কাছে বৈধ হয়ে যাচ্ছে। দাজ্জালি ফিতনার আতুর ঘর পশ্চিমা সভ্যতার বিভিন্ন স্লোগান যেমন স্বাধীনতা, সমতা, অধিকার ইত্যাদির ধোঁয়াশাপূর্ণ সাইনবোর্ডের আড়ালে মুসলিমরা আজ নিজেদের অজান্তেই নিজের ইমানকে বিসর্জন দিচ্ছে। এ যেন দাজ্জালের প্রতারণা ও ধোকার চাক্ষুষ এক দৃষ্টান্ত। কিয়ামতের আলামতসমূহ থেকে জানা যায়, শেষ জমানায় সুদ, হারাম উপার্জন, মাদক, গানবাদ্য ইত্যাদি পাপাচার ব্যাপক হয়ে যাবে। এই পাপগুলো মুসলিম সমাজে আগেও ছিল, কিন্তু তখন সেগুলোকে অপরাধ হিসেবে বিবেচনা করা হতো। সমাজে এই পাপসমূহকে ঘৃণার চোখে দেখা হতো। এগুলো ছিল সমাজে বিচ্ছিন্ন ঘটনা এবং অস্বাভাবিক ব্যাপার। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় এসব পাপ খুবই স্বাভাবিক হয়ে গেছে। কোনো রকম অপরাধ বোধ ছাড়াই দম্ভ, অহম ও অহংকারের সাথে সব কিছু বেড়ে চলছে। পাপ হয়ে গেছে সামাজিক সংস্কৃতি, পাপের প্রতি ঘৃণাবোধ হয়ে গেছে বিলুপ্ত প্রায়। মানব ইতিহাসে পাপাচারের এত দম্ভ আর ক্ষমতা মনে হয় না খুঁজলে পাওয়া যাবে। ভয়াবহ এই পাপ শিল্পের পেছনে রয়েছে দাজ্জালি ফিতনার দুটি বিকৃতি। এক, মানব ফিতরাত বা প্রকৃতির বিকৃতি। দুই, নৈতিকতার মানদণ্ডের বিকৃতি। এভাবেই মানব সমাজ ও বিশ্ব প্রকৃতির সর্বত্র বিকৃত সাধন করেই দাজ্জালি ফিতনা তার চূড়ান্ত পর্যায়ের দিকে যাত্রা করবে, আর সেই সময়েই আত্মপ্রকাশ করবে মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক, বিকৃত গঠনের অধিকারী মাসিহুদ দাজ্জাল।